গাইবান্ধায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার কনসার্ট সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠন ও বিনোদন প্রেমী মানুষদের আনন্দ দিতেই কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার 2022 শীর্ষক আয়োজনটি করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পোশাক। গত 8ই মে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে নগরবাউল জেমস ছাড়াও বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী ও অভিনয়শিল্পী অংশ নেন। এদিকে জেমস আসার উচ্ছ্বাসে বিনোদন প্রেমীরা বিকাল থেকে কনসার্ট প্রাঙ্গণে উপস্থিত হলে পুরো স্টেডিয়াম গ্যালারি ও মাঠ দর্শক দিয়ে কানায় কানে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চুর স্মরণে গানের তালে তালে অন্ধকারে পুরো গ্যালারিতে সবাই মোবাইলের আলো জ্বালিয়ে তাকে স্মরণ করে। কনসার্টের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, র্যাব, ডিবি ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গাইবান্ধা জেলার এসএসসি 2010 ব্যাচের উদ্যোগে 2020 সালের 8ই আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়া গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় পোশাক। প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে ও মানসিক বিকাশে 192টি কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।